আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রতিটি জেলার জেলাশাসকের সঙ্গে আজ ভিডিও কনফারেন্স করেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড-19 সম্পর্কে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তিনি রাজ্যের পরিস্থিতি সম্পর্কে সংক্রমণ রোধে মাইক্রো কন্টেইনমেন্ট জোন ও ব্যাপক পরীক্ষার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, কেন্দ্র থেকে 19 লক্ষ প্রতিষেধক চাওয়া হয়েছে। রাজ্যে ঘাটতি রয়েছে কোভিড মেডিসিনের। তিনি জানান যে রাজ্যে 60 লক্ষ লোক রয়েছে যারা 45-এর ঊর্ধ্বে। মাত্র এ পর্যন্ত 15 লাখ লোককে টিকাকরণ করা হয়েছে। এদিকে রাজ্যে কোভিড পরিস্থিতি গুরুতর রূপ ধারণ করেছে। ইতিমধ্যেই 583 জনের লোকের শরীরে কোভিড ধরা পড়েছে। তার মধ্য থেকে 193 জন লোকই গুয়াহাটির নিবাসী। ইতিমধ্যে 2,387 জন লোক চিকিৎসাধীন রয়েছে। তার থেকে 1,118 জন লোকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। অসমে রঙ্গালী বিহু, নববর্ষ, রমজান মাস শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে অসমবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। একই সঙ্গে রাজ্যপাল প্রফেসর জগদীশ মুখী, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরা সহ একাধিক ব্যক্তি ও সংগঠন রঙ্গালী বিহু উপলক্ষে ও নববর্ষ উপলক্ষে জনগণকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। অন্যদিকে পুলিশের এক অভিযানে বোকাজানে অস্ত্র উদ্ধার হয়েছে। .22 পিস্তল, 1টি ম্যাগজিন ও 2 রাউন্ড তাজা গুলি। অন্যদিকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার হয়েছেন সুশীল চন্দ্রা। তিনি 2022 সালের 14 মে পর্যন্ত এই দায়িত্বে থাকছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরার নেতৃত্বে এক প্রতিনিধি দল অসমের সিইওকে সাক্ষাৎ করে তার মারফত মুখ্য নির্বাচন কমিশনকে একটি জ্ঞাপন পাঠানো হয়। তাতে বলা হয়েছে, অসমের শান্তিপূর্ণভাবে ও শঙ্কামুক্তভাবে ভোট গণনা অনুষ্ঠিত করা, সমস্ত প্রক্রিয়া যেন ভিডিওগ্রাফ করা হয়। তাছাড়াও ব্যালট পোস্টের মাধ্যমে কত ভোট হয়েছে তা যেন তার বিবরণ স্থানীয় প্রার্থীদেরকে জানানো হয়। উল্লেখ্য, আজ মহাজোটের তরফে অন্যান্য শরিক দলগুলো এই প্রতিনিধিমণ্ডলে অংশগ্রহণ করেছিল। অন্যদিকে মানুষ জাতীয় উদ্যানে একটি পুরুষ ও মহিলা গন্ডারকে আজ বনসাবরি রেঞ্জে মানুষে ছেড়ে দেওয়া হয়। আজ ভোরেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, এই গন্ডারগুলোকে পবিতরা অভয়ারণ্য থেকে দ্য রাইনো ভিশন 2020-র অধীনে আনা হয়েছিল। অন্যদিকে মিজোরামে 600-এরও বেশি শুকর মারা গেছে। তারা পুরোপুরি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ তার অ্যানিমেল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি মিনিস্টার ডক্টর কে বেইচা এক উচ্চ পর্যায়ের সভা করে কনফারেন্স হলে এ বিষয়ে সাংবাদিকদের জানান।